আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেব ইমরান। আবার নতুন একটা এপিসোড নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আপনাদের খুবই টাক লাগানো একটা এপিসোড। আজকে এপিসোডে কোনো রেসিপি নয়, এটা হলো কিছু চ্যানেল যেগুলো আমি ফলো করি। অবশ্যই আমার চ্যানেলটা কুকিং চ্যানেল, তাই আমি প্রথমত দুইটা কুকিং চ্যানেলের সাথে পরিচয় করিয়ে দেবো আপনাদের। অলরেডি আপনারা দেখতে পারতেছেন আমার স্ক্রিনে, ব্যাকগ্রাউন্ডে। প্রথমত আমি বলবো মোস্ট লেজেন্ড বিউটিফুল কুকিং স্টুডিও বাই উম্মি। আপনারা গুগল সার্চ বা ইউটিউব সার্চে গিয়ে যদি এই নামটা লেখেন তাহলে সবার উপরে যে চ্যানেলটা আসবে সেটা হলো এই চ্যানেলটা। আর এই চ্যানেলটা হলো বাংলাদেশের সবচেয়েতে বড় কোনো মেয়ের চ্যানেল, যে কিনা এত কম সময়ে এত উপরে চলে গেছেন। তার সাবস্ক্রাইবার সংখ্যা আপনারা এখন গেলে দেখতে পারবেন 1.4 মিলিয়ন সাবস্ক্রাইবার। আর এই চ্যানেলে সবচেয়ে বড় কথা, উনি সবসময় এরকম কিছু রেসিপি নিয়ে আসে সেটা আনকমন এবং খুবই ভালো কোয়ালিটির। এই রেসিপিগুলো নিজ থেকে বানানো হয় না, বিভিন্ন বই থেকে পড়ে বিভিন্ন জায়গা থেকে দেখে এক একটা রেসিপি তৈরি করা হয়। তো বন্ধুরা, আমার যারা ভিউয়ার্স আছেন, আমি মনে করি যে সবাই তো আর সব চ্যানেলের সাথে পরিচিত না, যারা পরিচিত তারা তো অবশ্যই পরিচয় আছে, তারা অবশ্যই আপনারা দেখে নেবেন চ্যানেলটা কীরকম। আর আমি একজন বাংলাদেশ হিসাবে গর্ববোধ করি, তাই আমি পরিচয় করিয়ে দিলাম আপনাদের। আপনারা অবশ্যই গর্ববোধ করবেন যে এরকম একটা চ্যানেল, বাংলাদেশের খুবই ফেমাস একটা চ্যানেল, রান্না যারা রান্না প্রিয় মানুষ আছেন তাদের জন্য। নেক্সট আমি আর একটা চ্যানেলের সাথে পরিচয় করে দেব আপনাদের। এইটাও বাংলাদেশের আমি মনে করি যেরকম উম্মি আপুর চ্যানেলটা, ওরকমই আমি তার চ্যানেলটাও ফলো করি। তার চ্যানেলটা অবশ্যই এখন ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছেন, সেটা হলো সেলিনা রহমান। ওনার সাবস্ক্রাইবারের সংখ্যা এত বেশি না, তারপরও ওনার যে রেসিপিগুলো সেটার কোয়ালিটি ফুল এবং খুবই ভালো, এবং উনি যে রেসিপিগুলো তৈরি করে খুবই মিশুকভাবে এবং কোলাবোরেশন ভিডিও বানায়, যে এক একজন শেফ এক এক জায়গা থেকে তার কাছে আসে এবং সেগুলো নিয়ে সে ভিডিও তৈরি করে। তার চ্যানেলে ঢুকলেই দেখতে পারবেন তার লাইফ স্টাইল এবং তার কুকিং স্টাইল, কুকিং রেসিপি, এগুলো তার চ্যানেলে থাকে। তো বন্ধুরা, আমি চাইবো যারা এখনও দেখেননি তারা অবশ্যই তার চ্যানেলটিতে যাবেন। কিভাবে, আপনারা গুগল বার বা ইউটিউব বারে লিখবেন সেলিনা রহমান, তাহলে দেখবেন সবার উপরে তার চ্যানেলটি চলে আসছে। এবার আমি এগুলো বললাম তার কারণ এটা হলো কুকিং, আমারটা যখন কুকিং চ্যানেল তাহলে এই জন্য আমি বললাম যে কুকিং চ্যানেলের ভিতরে যাদের সবচেয়ে আমার ভালো লাগে এই দুজন মানুষের, অনেকেই ভালো লাগে, তারপরেও সবার তো সম্ভব না সবার কথা বলার, এই জন্য মোটামুটি আমি আজকে এই দুইটা চ্যানেলের কথা বললাম। এখন আমি বলবো ব্লগার, দুইটা ব্লগার বাংলাদেশের সবচেয়ে বড়, সবাই মোটামুটি চেনেন। যারা এখনও দেখেননি তাদের ভিডিও অবশ্য চেনেন, দেখেন না দেখা হয় না, তাদের সম্পর্কে দুইটা চ্যানেল আমি এখন দেখাবো। একটা হলো আমাদের তহিদ আফ্রিদি, বাংলাদেশের ভিতরে খুবই ফেমাস একটা ব্লগার। আর হয়তো আপনারা বলবেন যে এটা মাই টিভি চ্যানেলের যে চেয়ারম্যান তার ছেলে এই জন্য ফেমাস, কিন্তু না, আসলে যার যার যোগ্যতায় সে ফেমাস হয় ইউটিউবে।
আর এটাই বাস্তব। তার কারণ তার নামটি আপনি যখন লিখবেন তাওহিদ আফ্রিদি লিখে সার্চ করবেন ইউটিউব বারে, তখন সবার উপরে দেখতে পারবেন তার সম্পর্কে যত ব্লগ আছে সেগুলোর সাথে আপনি পরিচয় হয়ে নিতে পারবেন এবং দেখতে পারবেন। আর অবশ্যই আপনারা তার চ্যানেলটি ঘুরে আসবেন, আর তার চ্যানেলের যে ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন সে কোন ধরনের ভিডিও বানায়। খুবই মজার ভিডিও হয় এবং খুবই, তার বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই তার ফ্রেন্ড। তো বন্ধুরা, এই গেল আমার 3 নম্বর চ্যানেল, আর এটার সাবস্ক্রাইবার হচ্ছে 2.87 মিলিয়ন। তবে বুঝতে পারছেন যে কত উপরের চ্যানেল এটা। এরপর আমি আমার আর একটা ফেভারিট চ্যানেল, এবার আমি দেখাবো আমার আর একটা ফেভারিট চ্যানেল, সেটা হলো এটা কলকাতার একটা চ্যানেল, এটা হলো মায়াজাল। এই মায়াজাল চ্যানেলটা আপনারা বাংলায় নাম লেখা, এটা আপনারা বাংলায় চার্জ দিলে দেখতে পারবেন, বা ইংলিশও লেখে আপনি যদি মায়াজাল লেখেন তাহলে দেখতে পাবেন সবার উপরে যে চ্যানেলটার আছে 4.2 মিলিয়ন ভিউয়ার্স সাবস্ক্রাইবার আছে তার চ্যানেলটায়। আর এই চ্যানেলটায় সবসময় যে ধরনের ভিডিও দেওয়া হয় বেশিরভাগ ভিডিওই ফেস করে না, এটা হলো ভয়েসের ভিডিও, সে শুধু ভয়েস দিয়ে এত ফেমাস। এরকম একটা চ্যানেল, আপনি যখন এই চ্যানেলটার ভিতরে ঢুকবেন তাহলে বুঝতে পারবেন যে কত বড় কত ফেমাস। এটা যে সম্পর্কে এই চ্যানেলের সেটা আমি আপনাদের এখন বলে দিচ্ছি। এটা পৃথিবীর যত আলোচনা সমালোচনা নিয়ে যে ভিডিওগুলো চলে আসে সেই সারা পৃথিবীর সব ধরনের ভিডিও তৈরি করে, এবং সেটার জন্য সে পুরো কলকাতা, বাংলাদেশ, ইন্ডিয়া তার ফেমাস ভিউয়ার্স আছে। সে যখনই যে ভিডিও দেয় 1 মিলিয়ন, 2 মিলিয়ন থেকে 10 মিলিয়ন, 20 মিলিয়ন ভিউয়ার্স হয়। আপনারা দেখতে পারতেছেন এই প্রথম ভিডিও, এটা 2 মাস আগে বা 10 ঘন্টা আগে দিছে, সেটারও 3 লাখ, 4 লাখ, 5 লাখ এরকম ভিউয়ার্স। এক মাস আগে একটা ভিডিও দিয়েছে, সেটা 1 মিলিয়ন ভিউয়ার্স। তাহলে বুঝতে পারছেন কত বড় ইউটিউবার। এটা ডকুমেন্টারি ভিডিও হয়, সারা পৃথিবীর সব কিছু জানানো হয় এখানে, কোথায় কী হচ্ছে না হচ্ছে, পুরানো দিনের সব কিছুই দেখানো। এখন আপনার মাঝে আমি দেখাবো রাকিব ভাই, রাকিব ভাইয়ের ব্লগ। এটা খুবই মাস্তি ব্লগ। রাকিব হুসাইন, দেখতে পারতেছেন ওনার সাবস্ক্রাইবার সংখ্যা 688, 6,88,000 সাবস্ক্রাইবার। ওনার ভিডিওগুলো এত সুন্দর হয়, খুবই মজার হয়। ওনারা ভিডিও করেন 3-4 জন মিলে, তিন চারজন মিলে এত সুন্দর করে ভিডিও করে, দেখার মতো, খুব মজা হয়। ওনার ছোট বোনও থাকে অনেক ব্লকে, আর ওনার যে ফ্রেন্ডগুলো সেগুলো খুবই মজার ফ্রেন্ড, এত সুন্দর করে ব্লকগুলো তৈরি করে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। ওনারা সবাই মিলে এত আড্ডাবাজ, এতই আড্ডা করে, সেগুলো দেখলে খুবই ভালো লাগে, তাই আমি ওনাদের ব্লগগুলো খুব মনোযোগ দিয়ে দেখি। আপনারা অবশ্যই দেখবেন, ঘুরে আসবেন, খুবই পপুলার বর্তমানের। দেখতে পারতেছেন কি মজা করে ভিডিও বানাচ্ছে, এই ধরনের ভিডিও সবাই মজা করে দেখে ভালোও লাগে।
তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলেই আমার চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরান তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আর লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটা কেমন হলো। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন সো নেভার মিস এনি আপডেট।